আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন, মানচিত্রে নদীকে কোন রং দ্বারা চিহ্নিত করা হয়? কোন ফল পাকাতে 2 বছর সময় লাগে? পৃথিবীর কোন দেশের পতাকা চৌকো নয়? বাড়িতে কোন গাছ থাকলে আর্থিক দিক থেকে উন্নতি হয়? পায়রাকে শান্তির প্রতীক বলা হয় কেন? বিমানে ভ্রমণের সময় মোবাইল ফোন ফ্লাইট মোড করতে হয় কেন? এইরকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, মানচিত্রে নদীকে কোন রং দ্বারা চিহ্নিত করা হয়? কালো রং, নীল রং, কমলা রং নাকি হলুদ রং? সঠিক উত্তর নীল রং। পরের প্রশ্ন, ছেলেদের চেয়ে মেয়েদের কোন শক্তি বেশি? স্মৃতিশক্তি, ঘ্রাণ শক্তি, শ্রবণ শক্তি নাকি দৃষ্টিশক্তি? সঠিক উত্তর হবে শ্রবণ শক্তি। পরের প্রশ্ন, এইডস রোগের জীবাণু শরীরে প্রবেশের কতদিন পর লক্ষণ প্রকাশ পায়? 2 মাস, 4 মাস, 6 মাস নাকি 9 মাস? সঠিক উত্তর হবে 6 মাস। পরের প্রশ্ন, মুখে কি লাগালে মেস্তা সম্পূর্ণ রূপে ভালো হয়ে যাবে? কলা ও লেবু, লেবু ও চিনি, মসুর ডাল ও দুধ নাকি টমেটো ও লেবু? সঠিক উত্তর হবে লেবু ও চিনি। প্রথমে একটা লেবু চিপে নিয়ে তা পরিষ্কার তুলা দিয়ে সরাসরি মেস্তার ওপর লাগিয়ে নিন। এরপর 15 মিনিট পর আর এক টুকরো লেবুর ওপর আধা চামচ চিনি ছড়িয়ে নিয়ে মেস্তার ওপর হালকা করে 5 মিনিট ঘষে নিন। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এটি প্রতিদিন ব্যবহারে দ্রুত মেস্তা দূর হয়। পরের প্রশ্নে যাওয়ার আগে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন ফল পাকতে 2 বছর সময় লাগে? বেল, আনারস, ড্রাগন নাকি কাঁঠাল? সঠিক উত্তর হবে আনারস। পরের প্রশ্ন, তামা বা পিতলের পাত্রে কালো দাগ উঠাবেন কিভাবে? উত্তর, ভিনিগারে লবণ মিশিয়ে পিতলের পাত্রে কিছুক্ষণ রেখে দিন। কালো দাগ দূর হতে শুরু করবে এবং বাসন চকচকে হবে। লবণ ভিনিগারের এই মিশ্রণে তামার প্লেট, বাটি ইত্যাদি পরিষ্কার করতে পারেন। এছাড়া তামার পাত্র পরিষ্কার করতে সামান্য তেঁতুল 1 কাপ জলে 8 ঘন্টা রেখে এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশের পতাকা চৌকো নয়? সুদান, ভুটান, নেপাল নাকি জাপান? সঠিক উত্তর হবে নেপাল। পরের প্রশ্ন, বাড়িতে কোন গাছ থাকলে আর্থিক দিক থেকে উন্নতি হয়? বটগাছ, ডালিম গাছ, চন্দন গাছ নাকি লজ্জাবতী গাছ? সঠিক উত্তর হবে ডালিম গাছ। ডালিম গাছ বাড়িতে থাকলে বিশেষ কিছু বিষয়ে উপকার পাওয়া যায়। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ডালিম গাছ লাগানো খুবই শুভ। আর্থিক দিক থেকে উন্নতি নিতে চাইলে বাড়ির এই কোণে লাগাতে হবে ডালিম গাছ। কারণ বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণে যদি কোনো বাস্তু সমস্যা থাকে তাহলে কিছুটা হলেও তা দূর হয়। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রাচীন নাম কি ছিল? বঙ্গ, নদিয়া, সুবর্ণগ্রাম নাকি বিক্রমপুর? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, পায়রাকে শান্তির প্রতীক বলা হয় কেন? উত্তর, শুধু সাদা নয়, সব পায়রাকেই শান্তির প্রতীক বলা হয়ে থাকে। সেই আদি যুগ হতে পায়রাকে পত্র বাহক হিসাবে ব্যবহার করা হতো। তখন তেমন কোনো যোগাযোগ মাধ্যম না থাকায় পায়রাকে চিঠি আদান প্রদানের বাহক হিসাবে ব্যবহার করা হতো। সেই থেকেই এটিকে শান্তির প্রতীক হিসাবেই দেখা হয়। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন।
পরের প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম ট্যাক্সি পরিষেবা চালু হয়? কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর নাকি মুম্বাই? সঠিক উত্তর হবে ব্যাঙ্গালোর। আজকের শেষ প্রশ্ন, বিমানে ভ্রমণের সময় মোবাইল ফোন ফ্লাইট মোড করতে হয় কেন? উত্তর, মোবাইল ফোনের সিগন্যাল চালু রাখলে এয়ার ট্রাফিক এবং আকাশে উড়তে থাকা অন্যান্য পাইলটদের সঙ্গে যোগাযোগে ব্যাঘাত ঘটে। হয়তো মোবাইল ফোনের জিএসএম সিগন্যাল জটে পড়তে পারে রেডিও সিগন্যাল। মূলত সিগন্যালের সমস্যা এড়ানোর জন্যই যাত্রীদের মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখার নির্দেশনা দেওয়া হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।